আসসালামু আলাইকুম, HSE স্টাডি বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ জাফর হায়দার। আজকে আমরা আগুন এবং আগুনের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করব। পরিশেষে আগুনের শ্রেণীবিভাগ মনে রাখার একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশল সম্বন্ধে জানব। প্রথমে আমরা আসি হোয়াট ইজ ফায়ার, অর্থাৎ আগুন কী। ফায়ার ইজ এ প্রসেস ইন হুইচ সাবস্টেন্সেস কম্বাইন্ড কেমিক্যালি উইথ অক্সিজেন ফ্রম দ্য এয়ার অ্যান্ড টিপিক্যালি গিভ আউট ব্রাইট লাইট, হিট অ্যান্ড স্মোক, কম্বাসন অর বার্নিং। অর্থাৎ আগুন এমন একটি প্রক্রিয়া যেখানে দাহ্য বস্তুগুলো বায়ু থেকে অক্সিজেনের সাথে রাসায়নিকভাবে একত্রিত হয় এবং সাধারণত দহনের মাধ্যমে উজ্জ্বল আলো, তাপ এবং ধোঁয়ার সৃষ্টি করে। আমরা চিত্রে একটি ফায়ার ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে আগুন প্রজ্বলনের জন্য তিনটি উপাদান, অক্সিজেন, হিট বা তাপ এবং ফুয়েল বা জ্বালানি বা অগ্নিদাহ্য পদার্থ প্রয়োজন। এই তিনটি উপাদানের রাসায়নিক বিক্রিয়ার ফলাফলই হচ্ছে আগুন। নর্মালি আমরা জানি এই তিনটির মধ্যে যে কোনো একটি না থাকলে আগুন জ্বলবে না। আগুন প্রজ্বলনের আরও কিছু সত্য এখানে বিদ্যমান, যেমন এই তিনটি উপাদানের হিট, ফুয়েল এবং অক্সিজেন শুধু থাকলেই হবে না, এটা অবশ্যই আগুন ধরানোর জন্য পরিমিত পরিমাণে থাকতে হবে। আমরা জানি অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, তবে আধুনিক বিজ্ঞান বলে অক্সিজেন ছাড়াও আগুন জ্বালানো সম্ভব। উদাহরণস্বরূপ ম্যাগনেশিয়ামকে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাখলে আগুন অক্সিজেন ছাড়াও ভালো মতো জ্বলবে। যদিও আমরা জানি কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না এবং অন্য কেউ জ্বলতে সাহায্য করে না, কিন্তু ম্যাগনেশিয়ামের জ্বলন্ত আগুনকে কার্বন ডাইঅক্সাইড জ্বলতে সাহায্য করে। তাই আমরা বলতে পারি হিট, ফুয়েল এবং অক্সিজেন, এই তিনটির মধ্যে অক্সিজেন না থাকলেও আগুন জ্বালানো সম্ভব। এবার আমরা আসি ক্লাসিফিকেশন অফ ফায়ারে, অর্থাৎ আগুনের শ্রেণীবিভাগ। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আগুন কত প্রকার। তো স্ট্যান্ডার্ড অনুযায়ী আগুন কত প্রকার চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স FSCD অনুযায়ী আগুন চার প্রকার। আবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড OSHA এবং NFPA অনুযায়ী আগুন পাঁচ প্রকার। যেহেতু OSHA এবং NFPA হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে বাংলাদেশের স্ট্যান্ডার্ডের সাথে কিছুটা তারতম্য রয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স FSCD অনুযায়ী ক্লাস বিতে আছে শুধু লিকুইড ফায়ার, কিন্তু OSHA এবং NFPA ক্লাস বিতে লিকুইড এবং গ্যাসিয়াস ফায়ার দেয়া আছে। আবার FSCD ক্লাস সিতে শুধু গ্যাসিয়াস ফায়ার দেয়া আছে, কিন্তু OSHA এবং NFPA ক্লাস সির এর মধ্যে ইলেকট্রিক্যাল ফায়ার দেয়া আছে। আবার ক্লাস FA OSHA এবং NFPA মধ্যে কিচেন ফায়ার উল্লেখ করা আছে, কিন্তু বাংলাদেশের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের বিধিমালায় ক্লাস F ফায়ার নেই। এবার আমরা আগুনের শ্রেণীবিভাগকে মনে রাখার জন্য একটা সহজ টিপস এবং ট্রিক্স জেনে নেব। প্রথমে আমরা আসি থামরুল ওয়ানে, লিপস অ্যান্ড অ্যাশ বিহাইন্ড ইস ক্লাস A ফায়ার। অর্থাৎ যেসব আগুন নিভে যাওয়ার শেষে ছাই অবশিষ্ট থাকে তাকে আমরা ক্লাস A ফায়ার বলি। উদাহরণস্বরূপ কাঠ, কাগজ এবং কাপড়। আমরা জানি কাঠ, কাগজ, কাপড় পুড়ে যাওয়ার শেষে ছাই অবশিষ্ট থাকে, তার মানে এটা হচ্ছে ক্লাস A ফায়ার। এবার আসি থামরুল দুইয়ে, ইন্ড UM মিন্স ক্লাস D ফায়ার। অর্থাৎ যে সকল পদার্থের নামের শেষে UM থাকে তাকে ক্লাস D ফায়ার হিসেবে আমরা চিহ্নিত করব। উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। তো আপনারা অবশ্যই শ্রেণীবিভাগ সম্বন্ধে একটা ভালো ধারণা অর্জন করেছেন। আপনাদের মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।